বাড়িতে দুষ্কৃতী হামলা সহ ইট বৃষ্টি। প্রতিবাদ করতে গেলেই দুষ্কৃতীদের লোহার বস্তুর আঘাতে আক্রান্ত একই পরিবারের দুই মহিলা সহ দুই ব্যক্তি। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার পাঁচপোতায়। জানা যায়, বৃহস্পতিবার রাত্রি 9টা নাগাদ ওই এলাকার বাসিন্দা কুরবান শেখের বাড়িতে হঠাৎই একদল দুষ্কৃতী ইট ছুঁড়ে হামলা চালায়। কুরবান শেখের অভিযোগ, কে বা কারা ইট ছুঁড়ছে তা বাড়ির বাইরে দেখতে গেলেই পলাতক হয়ে যায় দুষ্কৃতীরা। এরপরই আচমকায় বাড়িতে ঢুকে লোহার শাবল কুড়ুল দিয়ে কুরবান শেখ সহ গোটা পরিবারকে এলোপাতাড়ি কোপাতে থাকে। যদিও পরিবারের দু একজন ব্যক্তি প্রাণের ভয়ে ঘরের দরজা আটকে ঘরের ভিতরে বসে থাকে, যারা বাইরে ছিলেন তারা প্রত্যেকেই আক্রান্ত হয়। এলাকার লোকজন ছুটে আসলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাতে শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত পরিবার, এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে শান্তিপুর থানার পুলিশ। জানা যায়, কুরবান শেখ সহ আক্রান্ত দুই মহিলা বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। বাড়িতে ইট মারছিল, আমার মা ইয়ে করলো, আমি বাড়ি থেকে বাইরে হয়েছি। ওরা আসার পরে কিছু কথা বলতে বলতে ওরা অস্ত্র মাস্তর নিয়ে এসে আমাকে কবজি। আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে, কেবল পাড়া থেকে বাড়ি এসে আমি বাড়ি ঢুকেছি। আমার মা তখন আমাকে ডাকছে, আমার কোনো ভাই বাড়ি ছিল, বাড়ির বউদেরও মেরেছে। আমার ওদের দল বর্ষা বাড়ি ছিল, ওরা সবাই এসে আমাকে মার শুরু করে দেয়। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি পাঁচপুর। যারা মেয়েছে তাদের নাম কি? জাহাঙ্গীর মণ্ডল, সাগর মণ্ডল, আলিফ মণ্ডল, মমিন মণ্ডল, মাহবুব মণ্ডল, আফতাব মণ্ডল। এই তো আমি যখন বাথরুমে যাচ্ছিলাম, দিয়ে আমাদের বাড়ি থেকে ইট মারলো, দিয়ে বলছি বলে দেখি সাগরের ছেলে ইট মেরে বাড়ি চলে গেলো। দিয়ে বললাম বলে সবাই মিলে মারছিল। কারণটা কি? ওই তো বলেছি আমরা ইট মেরেছি বলে। এ কি আগে মারতো? হ্যাঁ, আমাদের বাড়ি আপা বাড়ি ছিল না, ঘরে ডুম খুলনি চলে গেছিল, আবার শুই থেকে এই জানলাই ইট দিয়ে বাড়ি মারে। রাতে বাড়িতে বাবা বাড়ি থাকে না? পুরুষ লোক নেই বাড়িতে? না, এর বাবা বাড়ি নেই, হলদিয়ে কাজ গেছে। শুই থেকে জানলাই বাড়ি মারে, আবার ডুম খুলনি চলে যায় বারান্দার, আমাদের অন্ধকারে ডিস্টার্ব করি যায় রাতে। আজকে কি প্রতিবাদ করতে কি আজকে ইট মেরেছে? আমি বাথরুমে যাচ্ছিলাম 8টার সময়, দিয়ে বাথরুমে যাওয়ার সময় আমাকে একটা ইট মারলো। কে বললো? বলেছি ওই সাগরের ছেলে। আচ্ছা, বলতে কি এরকম মারলো? হ্যাঁ, বলতে কি আমার মারলো, আমাদের ধরে সবাইকে। কি দিয়ে মারলো? বাড়িতে বলে যে আমাকে রডটি মেরেছে মাথায়। বাচ্চা কোলে কি? এটা মেয়ে আমার, 1 বছরের। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।